হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছো। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 30 ডিসেম্বর 2021, এই তারিখে প্রকাশিত 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির যে নীতিমালাটি প্রকাশিত হয়েছে সেই নীতিমালাটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির চিন্তাভাবনা কিন্তু এখন তোমরা সকলেই করছো, সেই এইচএসসির অ্যাডমিশন প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, সেই ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, তোমাদের বিভিন্ন ডেট, কতটা কলেজ তুমি চয়েস দিতে পারবা, সেই সংক্রান্ত কিছু বিষয়, তাছাড়া তুমি যেই গ্রুপের অন্তর্ভুক্ত শিক্ষার্থী হও না কেন, আবেদন করার সময় তুমি কোন কোন গ্রুপ নির্বাচন করতে পারবে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ডেটগুলো, তারপরে মাইগ্রেশনের বিভিন্ন ডেটগুলো, কবে তোমাদের ক্লাস শুরু হবে, তাছাড়া ভর্তি ও ফি বাবদ তোমার কত টাকা খরচ হবে, অনলাইনে ভর্তি হতে তোমার কত টাকা খরচ হবে, তোমার আরও কী কী প্রয়োজন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু ইনডিটেলসে আলোচনা হবে এবং আমরা কিন্তু সব কিছু দেখব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় বলে গিয়েছিলাম, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তাহলে চলো শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারছো 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা। এখানে আমরা দেখতে পারছি 2019-20 এবং 2021 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019-20 ও 2021 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2021-22 শিক্ষাবর্ষের নীতিমালার অন্যান্য বিধানাবলী সাপেক্ষ, অর্থাৎ নীতিমালা অনুযায়ী কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এইখানে আমরা আরেকটা বিষয় দেখব যে ভর্তির জন্য একজন প্রার্থী কোন কোন গ্রুপ নির্বাচন করতে মানে পারবে আর কি। এখানে যদি বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপ থেকে যে কোনো একটি, মানবিক গ্রুপ হলে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা যে কোনো একটি, ব্যবসায়িক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটি, তারপর যে কোনো বিভাগ যেমন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, গার্হস্থ অর্থনীতি এবং সঙ্গীত গ্রুপের যে কোনো একটি, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোনো একটি সিলেক্ট করতে পারবে আবেদন করার সময়। তো এখানে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স রয়েছে যে প্রার্থী নির্বাচনের অনুসরণীয় পদ্ধতি। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে না। তোমরা যেটা বুঝতেই পারছো যে তোমাদের কোনো ভর্তি পরীক্ষা হবে না, এখানে শুধু দেখতে পাচ্ছ কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এটার উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভর্তি যাচাই করা হবে। এইখানে কিন্তু একটা বিষয় তোমরা নিচে দেখতে পারছো, কোনো কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইনে ভর্তি, অনলাইনে ভর্তি হওয়ার এখানে প্রসেসটা রয়েছে যে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য একটা ওয়েবসাইট রয়েছে এবং সেটা হচ্ছে www.11classadmission.gov.vd। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইন আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি, জমা সাপেক্ষে সর্বনিম্ন তোমাকে কিন্তু 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানের জন্য তুমি পছন্দ করতে পারবা, অর্থাৎ তুমি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ তুমি 10টা করতে হবে, তুমি যদি চাও 2টা বা 4টা তুমি কিন্তু পারবা না, তোমাকে সর্বনিম্ন 5টা করতে হবে এবং সর্বোচ্চ তুমি 10টার বেশি কলেজ চয়েস দিতে পারবা না। ওকে, এখানে দেখো বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় গ্রুপ, শিফট, পুরুষ অথবা মহিলা, সহশিক্ষা বাসন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। এখানে যারা যেসব কলেজ এমপিভুক্ত তাদের ক্ষেত্রে যে সেশন চার্জটা কাটবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাংলা ভার্সনের ক্ষেত্রে 5,000, ইংরেজি ভার্সনে 5,000 এখানে তোমরা দেখতে পাচ্ছ।
তারপরে নন এমপি ও অথবা আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্ত গ্রহণ করবে এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ভার্সনে 7,500, ইংরেজি ভার্সন 8,500 টাকা, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ সরকারি কলেজসমূহ সরকারি পরিচয়পত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। এখানে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। এখানে দেখো তোমাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 135 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, অর্থাৎ সব মিলে তোমাকে 228 টাকা এখানে দিতে হবে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিয়া মঞ্জুরি ফি বাবদ 200 টাকা বোর্ডে প্রেরণ করতে হবে, এটা অন্য টপিক্স, এইখানে তোমার চিন্তা করে লাভ নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। এখানে দেখতে পাচ্ছ ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, অনলাইন আবেদন গ্রহণ করা হবে 8/1/2022 শনিবার থেকে 15/1/2022 শনিবার পর্যন্ত, অর্থাৎ 8 জানুয়ারি থেকে 15 জানুয়ারি এই তারিখের মধ্যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি, এগুলো বোর্ডের কাজ, এগুলো তোমাকে এখানে দেখতে পাচ্ছ 17/1/2022 সোমবার থেকে 22/1/2022 এই তারিখে ভিতরে হবে, এটা বোর্ডের কাজ। ওকে, এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত, শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে 22/1/2022 শনিবার থেকে 23/1/2022 রবিবার পর্যন্ত। তোমাকে কিন্তু তুমি যদি কলেজ তোমার পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে, এবং এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে তুমি যখন কলেজ চয়েস দিবা, তুমি কিন্তু 5টা কলেজ বা 6টা কলেজ বা 10টা কলেজ তুমি যখন চয়েস দিবা, তখন কিন্তু এখানে একটা টপিক্স মনে রাখতে হবে, এখানে কিন্তু তুমি সবগুলো কলেজে চান্স পাবে না, তুমি যে কোনো একটি কলেজে চান্স পাবা। এখানে পছন্দক্রম পরিবর্তনের সময় দেখতে পাচ্ছ, যখন তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে 24/1/2022 সোমবার একটা তারিখ দেওয়া হবে, এবং প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তুমি যে কলেজে তুমি চান্স পাবা, তো প্রথম পর্যায়ের যে ফলাফলটা প্রকাশ হবে সেটা হবে 29/1/2022 এই তারিখে, এবং সেটা হবে শনিবার রাত্রি 8টায়। শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে সিলেকশনের আবেদন বাতিল হবে, অর্থাৎ তোমাকে যে আবেদন ফিটা রয়েছে যে 228 টাকা সেটা যদি তুমি পরিশোধ না করো নিশ্চয়নের সিলেকশন করার আগে, 30/1/2022 রবিবার থেকে 6/2/2022 রবিবার এই তারিখের ভিতরে যদি না করো তাহলে কিন্তু তোমার আবেদন বাতিল হয়ে যাবে। তারপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন, দ্বিতীয় পর্যায়ের আবেদনটা শুরু হবে 7/2/2022 সোমবার থেকে 8/2/2022 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত, এই সময়ের ভিতরে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। তো যারা ভাবছো যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে সেটা কিন্তু একদমই ভুল তোমরা কিন্তু, কারণ দ্বিতীয় পর্যায়ে কলেজগুলোতে ভালো ভালো কলেজগুলোতে কিন্তু সিট থাকে না, তাই তোমাকে প্রথম করে নেওয়াটাই হচ্ছে সবথেকে বেস্ট। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের প্রথম যারা মাইগ্রেশন করবে তাদের ফলাফল প্রকাশ হবে 10/2/2022 বৃহস্পতিবার রাত্রি 8টায়, এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পর কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 10/2/2022 বৃহস্পতিবার রাত্রি 8টায়, এবং দ্বিতীয় পর্যায়ে সিলেকশন নিশ্চয়ন, অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল হবে। যদি তুমি ওই ফিটা না পে করো তাহলে কিন্তু তোমাকে আবার পুনরায় ফিসও আবেদন করতে হবে, এটা কিন্তু খুবই ঝামেলার, এবং সেটা কিন্তু তোমাকে 11/2/2022 থেকে 12/2/2022 রাত 8টা পর্যন্ত, শুক্রবার থেকে শনিবার রাত 8টা পর্যন্ত এই তারিখের ভিতরে তোমাকে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। আবার শুরু হবে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ, তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে দেখতে পাচ্ছ তোমরা 13/2/2022 রবিবার থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 15/2/2022 মঙ্গলবার রাত্রি 8টায়, তারপর শুরু হবে তৃতীয় মানে তৃতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের আবেদনের ফল প্রকাশ হবে 15/2/2022 ঠিক রাত 8টায়, অর্থাৎ এই টাইমেই কিন্তু তোমাদের এই যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন যারা করেছিলে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে, এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল কিন্তু একই টাইমে প্রকাশ করা হবে। এবং তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন করার আগে, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবে এই বিষয়টা অনেকেই বোঝো না, তো অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবা সেই কলেজে তুমি তুমি পড়ালেখা করবে সেটাকে নিশ্চিত করার জন্য তোমাকে কিন্তু ফিটাকে পে করতে হবে, এবং সেটা কিন্তু না করলে তোমার আবেদন বাতিল হবে, এবং সেটার টাইম হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 16/2/2022 বুধবার থেকে 17/2/2022 বৃহস্পতিবার এই টাইম, এবং ভর্তির কার্যক্রম শুরু হবে 19/2/2022 শনিবার থেকে 24/2 বৃহস্পতিবার পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে 2 মার্চ 2022 বুধবার থেকে। এখানে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট যে উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম হবে না। তারপরে বিষয়
ও গ্রুপ পরিবর্তন এবং কলেজের সম্মানের প্রতিষ্ঠান পরিবর্তন যদি তুমি করতে চাও তাহলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র বা ছাত্রী ছাড়পত্র ইস্যু করা যাবে না কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। এই বিষয়টা তোমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ। এবং এই যে টপিক্সগুলো এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছ, নীতিমালার প্রবর্তন ও প্রয়োগ দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানে 2021 বা শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালাগুলো প্রযোজ্য হবে। এবং এই যে নীতিমালাগুলো এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকেরই ভিডিও। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং তোমাদের 8ই জানুয়ারি থেকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রসেসটা শুরু হবে। এর আগে কিন্তু তোমাদেরকে তোমরা কিন্তু মধ্যে বেশি দিন সময় পাবে না, এর ভিতরে তোমাদেরকে প্রপারলি ডিসিশন নিয়ে নিতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এবং সেই কলেজগুলোকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আশা করি আজকের ভিডিওর যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি সেটি তোমাদের অনেক উপকারে আসবে এবং সবগুলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।